সাইবার অপরাধ সেটি দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করছে, প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে উন্নতিও হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ ঢাকার 2,24,00,000 লোকের নিরাপত্তা দিয়ে থাকে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 750 খ্রিস্টাব্দে বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে এই ঢাকা গড়ে উঠেছিল। 1229-30 সালের দিকে একটি শহর আকার ধারণ করেছিল। 1610 সালে এটি প্রথমে সুবাদার ইসলাম খানের রাজধানী হয়েছিল। এরপরে ঢাকার আর পিছু ফিরে তাকাতে হয়নি এবং আজ ঢাকা বাংলাদেশের রাজধানী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী, একটি মেগা সিটি। 2,24,000 মানুষের বসবাস এখানে। 306 বর্গ কিলোমিটার আয়তনের এই ঢাকা শহরে যে জনসংখ্যা সেটি যদি আমরা প্রতি বর্গ কিলোমিটার হিসাব করি তাহলে 73,000-এরও বেশি, যেটি সারা পৃথিবীর ভেতরে সর্বোচ্চ। পৃথিবীতে অনেক মেগা সিটি রয়েছে কিন্তু কোনো মেগা সিটিতে 73,000-এর অর্ধেকের সমান লোক প্রতি বর্গ কিলোমিটারে বাস করে না। সুতরাং এই শহরের পুলিশিং একটি এক বড় চ্যালেঞ্জ, একটি বড় জটিল প্রক্রিয়া। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সৃষ্টির পর থেকে অদ্যাবধি অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত যোগ্যতার সাথে এই সমস্যা সমাধান করে আসছে এবং সবসময় এই ঢাকা মহানগরীর জনগণের পাশে রয়েছে। আমার আগে যারা কমিশনার ছিলেন, 35 জন কমিশনার ছিলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশনার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমাদের পূর্বসূরীদের সকল কার্যক্রমের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সেগুলোকে চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করছি। সুধীবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের দেশের অন্যান্য যে ট্রেডিশনাল ক্রাইম, সেই ট্রেডিশনাল ক্রাইম থেকে একটু অন্য ধরনের আমি বলবো। পুলিশের নৈমিত্তিক কাজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদি নিয়ন্ত্রণ করা এবং জনশৃঙ্খলা রক্ষা করা, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইমের যে ধরন সেটি আমি বলবো গতানুগতিক ক্রাইম বা ট্রেডিশনাল যে ক্রাইম সেটি থেকে বদলে নতুন দিকে ধাবিত হচ্ছে এবং সেটির একটি বড় কারণ দেশে এবং সারা বিশ্বব্যাপী প্রযুক্তির উন্নয়ন। সেই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ছাপিয়ে আজ আমাদের কাছে নতুন সমস্যা হয়ে দেখা দিয়েছে সাইবার ক্রাইম। এই সাইবার অপরাধ সেটি দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করছে, প্রযুক্তির সাথে সাথে তাল মিলিয়ে উন্নতিও হচ্ছে।